চলমান রাওয়ালপিন্ডি টেস্টে আরও একটা অদ্ভুতুরে ঘটনার দেখা মিলেছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালে হঠাৎ করেই বাঁহাতি ব্যাটার হয়ে গেলেন জো রুট। বাঁহাতি হিসেবে খেললেন দুটি বলও, আউট হতে হতে বেঁচে গেলেন একটা বলে। আগের দিন সতীর্থ জ্যাক লিচের টাক মাথায় বল ঘষে ঘষে চকচক করে একটা নতুন অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছিলেন রুট। আজ দেখা গেল বাঁহাতি জো রুটকে। রুটের এমন নাটকীয় ঘটনার বিস্তারিত দেখে নেওয়া যাক দর্শক বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদন থেকে। চলছে রাওয়ালপিন্ডি টেস্ট, রান বোনার এই ম্যাচে বড় রানের দেখা পাচ্ছেন কম বেশি সবাই। তবে এই ম্যাচের মধ্যেই দেখা গেল অদ্ভুতুরে এক ঘটনা। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই বাঁহাতি ব্যাটার বনে যান ইংল্যান্ডের জো রুট। ইংলিশ ব্যাটার জো রুট ডানহাতি ব্যাটার হিসেবে সর্বক্ষেত্রে পরিচিত, ক্যারিয়ার জুড়ে ব্যাট করেছেন ডানহাতি হিসেবেই। কিন্তু চলমান রাওয়ালপিন্ডি টেস্টে হঠাৎ করেই কেন যেন বাঁহাতি হয়ে গেলেন রুট। বাঁহাতি হিসেবে মোকাবেলা করেছেন দুটো বলও। রাওয়ালপিন্ডি টেস্টে চলছিল চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। চলছিল 23তম ওভারের খেলা। বোলিং এসেছিলেন পাকিস্তানের লেগ স্পিনার জাহিদ মাহমুদ। প্রথম বলেই ডানহাতি জো রুট বনে গেলেন বামহাতি। বাঁহাতি হয়েই ব্যাট করলেন তিনি। জাহিদের প্রথম বলটা সুইপ করে মিড উইকেটের দিকে পাঠালেন, রান নিতে পারেননি যদিও। পরের বলটা প্রায় একই জায়গায় করেন জাহিদ। এবারও প্রায় একই রকম শট খেলেন রুট, তবে এবারের শট খেলেছেন বাতাসে ভাসিয়ে। মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার নাসিম শাহ ডাইভ দিলেও ধরতে পারেননি ক্যাচটা। পরে সেই বল থেকে এক রান নেন রুট, আউট হতে হতেও বেঁচে যান তিনি। একই ওভারে চতুর্থ বলে অবশ্য ডানহাতি হয়েই খেলেছেন রুট, হাঁকিয়েছেন চারও। এই ওভারের কিছুক্ষণ আগে অবশ্য 50 তুলে নিয়েছিলেন রুট, দারুণ খেলেছেন ইনিংস জুড়েই। 59 বলে 73 রানের দারুণ এক ইনিংস খেলে শেষমেশ এই জায়েদ মাহমুদের বলে আউট হন জো রুট। অবশ্য এই টেস্টে রুটের এমন অদ্ভুতুরে কাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। আগের দিন এই সতীর্থ জ্যাক লিচের টাক মাথায় বল ঘষে ঘষে চকচক করেছিলেন রুট। ম্যাচে অবশ্য বেশ ভালোভাবেই টিকে আছে দুই দল। রান বন্যার এই ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে 657 রানের পাহাড় গড়ে তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে কম যায়নি পাকিস্তানও। প্রথম ইনিংসে 579 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাবর আজমের দল। দ্বিতীয় ইনিংসেও মারকুটে ব্যাটিংয়ে 7 উইকেট হারিয়ে 264 রানের সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। এরপর 343 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে 2 উইকেট হারিয়ে 80 রান তুলেছে পাকিস্তান। ক্রিজে 60 বলে 73 রান করে টিকে আছেন ওপেনার ইমামুল হক। অন্যদিকে 42 বলে 24 রান করে টিকে আছেন সাদ শাকিল। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য আরও 263 রান করতে হবে পাকিস্তানকে, হাতে আছে 8 উইকেট। দর্শক, জো রুটের এমন অদ্ভুতুরে কাজকে আপনি কিভাবে দেখছেন? টাক মাথায় বল ঘষা নাকি বাঁহাতি ব্যাটার বনে যাওয়া, রুটের কোন কাণ্ডটা আপনি বেশি উপভোগ করেছেন জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে। সাথেই থাকুন।